কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সাধারণ শিক্ষার্থী মঞ্চের ব্যানারে এমন বিবৃতি দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 91 জন সমন্বয়কারী, যেখানে বলা হয় 23 জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থী মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী এলিয়ান কাফি প্রতীকের সই করা বিবৃতিতে বলা হয়, ছাত্র আন্দোলনকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ এবং জানমালের অপূরণীয় ক্ষতি করেছে, তাদের সঙ্গে সম্পৃক্ততা ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানান সমন্বয়কারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সমন্বয়কারীরা। নাজমুস তালেহি, সময় সংবাদ, ঢাকা।